এনআরসি থেকে 2024 লোকসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন গৌহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। শুধু তাই নয়, সমাজের সকল সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ববোধের জন্য করণীয় আবশ্যকীয় দায়িত্ব সম্পর্কেও মতামত তুলে ধরেন। ধর্মের নামে রাজনীতি করার প্রচলিত ধারণা নিয়ে দৃষ্টিভঙ্গি প্রকাশ বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। জনগণের মধ্যে চর্চিত হচ্ছে আগন্তুক 2024 লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা থেকে ইন্ডিয়া জুটের প্রার্থী হতে পারেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তবে তিনি নির্বাচনে যেতে প্রস্তুত, এই প্রসঙ্গে তিনি কি বলেন, শুনুন ওনার মুখ থেকে। আসামের দল মত নির্বিশেষে সমস্ত জাতি জনগোষ্ঠীর মধ্যে একতা এবং ভ্রাতৃত্ববোধকে শক্তিশালী করার জন্য যারা জনপ্রতিনিধি তারা কিভাবে দায়িত্ব পালন করা উচিত? না, বেসিক্যালি সংহতি বা একসঙ্গে চলা জনপ্রতিনিধি রাজনৈতিক প্রতিনিধির দ্বারা এটা খুব সম্ভব হয় না। কারণ রাজনৈতিক প্রতিনিধি হয় সবসময় একটা বিশেষ দলের প্রতিনিধি, তো এই প্রতিনিধি সবসময় নিজের দলের কথাটাই বলবে, দলের ইন্টারেস্টটা দেখবে। সিভিল সোসাইটির মানুষ যারা আছে, বিভিন্ন স্টেক হোল্ডার আছে, সিভিল সোসাইটি আছে, ইন্টেলেকচুয়াল আছে, তাদের এই রোলটা তারা করতে পারে, বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে তারা একতা আনতে পারে, সংহতি আনতে পারে। রাজনৈতিকে কিন্তু সব বিবাদটা সৃষ্টি করে, বিভেদ সৃষ্টি করে, রাজনৈতিকে একতা করাটা খুব মুশকিল। কিছু রাজনৈতিক ছিল যেটা আগে ছিল, আজকালকে আমরা খুব রেয়ারলি এটাকে আমরা পাই না, আজকে এগুলো পাওয়া যায় না। কিন্তু আমি মনে করি যে বর্তমানে যেটা পরিপ্রেক্ষিতে ইন্ডিয়া আমি ছাড়িয়ে দিলাম, যে আসামের ব্যাপার যেটা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যেটা বর্তমানে যে উদ্ভব হয়েছে, বিভিন্ন ভুল বোঝাবুঝি, হেট স্পিচ বা বিভিন্ন ধরনের কথাবার্তা, 65% 35% 10% ভোট লাগবে না একটা বিশেষ জনগোষ্ঠীর, এই কথাগুলো রাজনৈতিক মানুষ যখন বলে বিভেদটা সৃষ্টি হয়ে যায়। এই বিভেদটা কমানোর জন্য আমি মনে করি জায়গাতে সিভিল সোসাইটি যেগুলো থাকে, নাগরিক সমাজ থাকে, বিভিন্ন স্টেক হোল্ডার থাকে, রিলিজিয়াস সংগঠন থাকে, ওদের কর্তব্যটা আমি মনে করি সবচেয়ে বেশি। ওরা যদি এক হয়ে পাবলিক কাছে গিয়ে বলে যে আমরা প্রথমে মানুষ, হিন্দু হইতে পারে, মুসলমান হইতে পারে, আমাদের মধ্যে বিভেদ, তুমি একজন ভালো হিন্দু হয়ে যাও, কোনো খতরা নাই, কোনো থ্রেট নাই মুসলমানের, একজন ভালো মুসলমান যদি হয়ে যায় তারপরে হিন্দু কোনো ধরনের হয় না। গতিকে এই পরিবেশটা সৃষ্টি করতে গেলে একমাত্র পারবে নাগরিক সমাজ, সুশীল সমাজ এবং রিলিজিয়াস সংগঠনগুলো, আমি মনে করি যথেষ্ট তাদের একটা অবদান আছে। প্রত্যেক যদি গোষ্ঠীর, হিন্দু গোষ্ঠীর রিলিজিয়াস সমাজটা যদি আসে, মুসলমানের রিলিজিয়াস ধর্মগুলো যদি এগিয়ে আসে, বসে মাঝে মাঝে কথা বলে, কমিউনিকেশন গ্যাপটা কমে যাবে। যত বেশি কথা বলবে একটা দুটা কমিউনিটির সঙ্গে, একজন একজন বুঝতে পারবে, আর যখনও বুঝতে পারবে বলে না এটা তো কোনো ব্যাপার নাই, আমরা তো ওদের ঘৃণা করা হিংসা করার কোনো কথা নাই, আমরা একসঙ্গে চলার কোনো বাধা নেই, আমরা থাকতে পারি, সর্বভোগে মানুষ, সেই মানুষটা থেকে আমরা কীভাবে বাঁচিয়ে দিতে পারি, সেইটা আমার মনে হয় যদি এরা যদি একবারে আসে তাহলে আমার মনে হয় সমস্যা দূর হয়ে যাবে। আসামের একজন সাংসদ উনি মন্তব্য করেছিল যে একটি বিশেষ সম্প্রদায়কে উদ্দেশ্য করে যে তাদের মধ্যে বেশি খারাপ খারাপ বাজে মানুষগুলো বেশি বেশি সৃষ্টি হচ্ছে, এই বিষয়টা নিয়ে অনেক শান্তিপ্রিয় লোকেরা কিন্তু ধিক্কার জানিয়েছে, আপনি এই বিষয়টা কিভাবে দেখেন? দেখেন, একটা জিনিস, আমি ব্লেম দেওয়াটা সহজ, আমি যদি বলি আমার কমিউনিটির মধ্যে খুব খারাপ লোক বেশি, এক নম্বর চোর ডাকাইত বলতে পারি, আমি তো দেখতে গেলে আমি যদি সাংসদ যদি হয় আমি কিবা ওদের রিফর্মের জন্য, সংস্কারের জন্য আমি কিবা করতে পারছি কিনা, আমার রোলটা আমি আদায় করেছি কিনা, আমার রোলটা আদায় না করে শুধু ব্লেম দিতে থাকে একটা জাতিটাকে, সেই ব্লেমে গিয়ে আর হস্টেল কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যায়, আরও বেশি হস্টেল হয়ে যায়, যে এত বড় মানুষে একজন সাংসদে বলতেছে, তাও উনি আরও ওনার যথেষ্ট লক্ষ্য আছে, এইগুলো থাকার পরে যদি এইগুলো বলে তো এই কমিউনিটির মধ্যে কাউন্টার প্রোডাক্টিভ অনেক সময় হয়ে যায়, রিয়েকশন হয়ে যায় অনেক সময়। প্রত্যেকে এইগুলো আমার মনে করি এগুলো একটা রাজনীতি, এটাও একটা রাজনীতি আমি মনে করি, এটা অ্যাকচুয়ালি উনি যে অন্তর থেকে এই সমাজ থেকে ভালোবাসা বাসে এটা করেন নাই, এটার মধ্যে একটা রাজনীতি অন্তর্নিহিত হয়ে আছে, যার জন্য উনি বলেছেন। এই বলার পরে একদিকে মুসলমান একদিকে হিন্দু রাজনীতি, এই দুটো যদি হয়ে থাকে বাস দুটা পার্টি রাজত্ব করবে, আর কেউ রাজত্ব করতে পারবে না। এখন না, এনআরসি ব্যাপারটা বর্তমানে যেটা এনআরসি ফাইনাল লিস্টে আউট হয়েছে, 19 লক্ষ লোক বাদ পড়েছে, যখন খসড়াটা আউট হইল তখন 40 লক্ষ লোক বাদ পড়েছিল, তখন হোম মিনিস্টারকে পার্লামেন্টে বলেছিলেন অমিত শাহে যে খুব ভালো এনআরসিটা হয়েছে, ড্রাফ্টগুলো যখন বাইরে হলো প্রায় 40 লাখের মতো মানুষ নাম বাদ পড়েছিল, তারপরে যখন অবজেকশন ক্লেম আসলো, মানুষের ক্লেম করলো,
অবজেকশন মিট করলো, করার পরে টোটাল গিয়ে দেখা গেলো যে এটার থেকে আরও অনেক ইন্ডিয়ান হয়ে গেল, মাত্র 19 লাখ লোক বাদ পড়লো। 19 লাখ যখন বাদ পড়লো তখন আবার এনআরসিটা খারাপ হয়ে গেলো। থাকা মানে ওদের উদ্দেশ্য এটা পার্টিকুলার কমিউনিটি, পার্টিকুলার গোষ্ঠী, এটা টার্গেট করে নিয়েছে যে 80 লক্ষ বাংলাদেশি, সবসময় বলে 80 লক্ষ বাংলাদেশি, 60 লক্ষ বাংলাদেশি, 70 লক্ষ বাংলাদেশি, এই কথাগুলোকে জাস্টিফাই করার জন্য এরা সবসময় এটাই এনআরসির মানতে কাজই হচ্ছে না, এখানে কম হয়ে গেছে। আর বেসিক্যালি 19 লাখের মধ্যে মুসলমান খুব বেশি নয়, খুব বেশি হলে 8 থেকে 9 লাখ হইতে পারে মুসলমান, খুব বেশি যদি হয়, এটা দিয়ে তারা তো খুব নারাজ হয়ে গেছে। কারণ আমরা যে বারবার বলি যে এখানের মধ্যে যে 71-এর পরে আসার লোকের মধ্যে মুসলমানের মধ্যে আমি তো মনে করি নাই বলতে পারবো না, কিন্তু নগণ্য সংখ্যা আছে, আর সেটা প্রমাণ হয়ে গেলো এনআরসির মধ্যে। এবং তাদের উদ্দেশ্য কি, তারা দেখাইতে চায় এই পার্টিকুলার কমিউনিটি এরাই এই সমস্ত আসামটাকে ধ্বংস করে নিচ্ছে, এদেরই সংখ্যা সবচেয়ে বেশি, এরাই বিদেশি, এরাই বাংলাদেশি। এই যে কথাগুলো বলে বাংলাদেশি বলে কথা বলে অন্য কমিউনিটির মানুষ যারা আছে, আসামিজ মেইন স্ট্রিমের মানুষ আছে, এটা ভুল ধারণা দেওয়া হয়। ওদেরকে বলা হয় এই দেখো 70 লাখ লোকে তোমাদের রুটি রিজাক্ট সব নিয়ে যেতেছে, তোমাদের চাকরি নেওয়া যাচ্ছে, বুট নেওয়া যাচ্ছে, MLA নেওয়া যাচ্ছে, তোমাকে কিছু পাইতেছো না, এই যে ভুল ধারণা, এই ভুল ধারণাটা শেষ পর্যন্ত আলটিমেটলি আজকে এত বছরে 69 থেকে 69-এ বিমলা প্রসাদ চালু হয়ে বলেছিলেন যে আজকে থেকে সমস্ত যা ছিল পাকিস্তান, তখন পাকিস্তান ছিল, যে পাকিস্তানের সব লোকগুলোকে আমরা অফ করে দিছি, এখন আর কোনো পাকিস্তানি নাই, ট্রাইব্যুনালের কোনো প্রয়োজন নেই, এই কথা উনি অ্যাসেম্বলিদের মধ্যে বলেছিলেন। তারপরে আবার যদি আমরা ওই সময় থেকে ধরি এখন পর্যন্ত, এখন ওদের টোটাল কত, এখন টোটাল পর্যন্ত গত এই 10 সেপ্টেম্বরে হেমন্ত বিশ্ব শর্মা যেটা স্টেটমেন্ট দিয়েছেন যে এখন টোটাল মাত্র 3,100 মানুষকে এক্সপেল করা হয়েছে, 3,131 এত হাজার হাজার লাখ লাখ থেকে মাত্র 3,100 মানুষ তোমাকে এক্সপেল করলে, আর টোটাল ডিক্লেয়ার করলে কত 78,000 সামথিং ডিক্লেয়ার করেছে তারা টোটাল। তো এই যে কথাগুলো বললে লাখ লাখ 80 লাখ 70 লাখ 70 লাখ মানে যে মানুষের মনের মধ্যে একটা হিংসার ভাব আনে দিল, একটা কমিউনিটিকে আর একটা কমিউনিটির এগেনস্টে তুলে দিল, মানুষও তো বুঝতেছে না, সত্যরা বুঝতেছে না, একা কাকা ঘটেছে, এই একাই ঘটেছে, এই আজকে যারা পাওয়া গেছে বা কিছু সংকীর্ণ মানুষ ইয়ে করছে, যার জন্য আমরা আশা করি সুপ্রিম কোর্টে যেটা জিনিসটা আগামী 7 তারিখ থেকে বোধহয় নভেম্বরের 7 তারিখ থেকে বোধ হয় আরম্ভ হবে হিয়ারিংটা, আমরা আশা করবো যে 51-এর যেতে এবং যেটা এনআরসি হয়ে গেছে, আমি মনে করি যেটা হয়ে গেছে ওইটাকে ভ্যালিড ইয়ে দেবে, এবং এর মধ্যে যারা আছে ওনাকে ক্লেম দিতে পারো। তুমি যদি মনে করো যে 19 লাখের যে বেশি বাংলাদেশি আছে সেটাও প্রভিশন হয়ে গেছে, রুল 8 অফ সিটিজেনশিপ যেটা রুল শিডিউল রুলস যেটা আছে এটাও লিখা আছে, যদি তুমি মনে করো যে একজনের নাম ঢুকে গেছে তো তুমি ক্লেম ইয়ে করতে পারো, অবজেকশন দিতে পারো, তোমার অবজেকশনটা ট্রাইব্যুনালে শুনবে, তো তুমি ওইটাই তো করতে পারো, অন্তত 19 লাখ তো বাইরে গেছে ওইটাকে তুমি ইয়ে করে নাও, তারপরে ফেজ ওয়াইজ যাও, এটাও তো একটা আলটিমেট একটা সলিউশন তো আগাম বললো, তার মানে তোমাদের ইচ্ছা সলিউশন নয়, ইচ্ছা এই ইস্যুটাকে জেয়ে রাখতে লাগে, এই ইস্যুটাকে জীবিত রাখতে লাগে এবং রাজনীতি করতে লাগে। আচ্ছা, লোকসভা নির্বাচন আসছে, এখন NDA সরকারেরা ভারতের একটা কনসেপ্ট আনছে যে আমরা ভারতবর্ষের ব্যবস্থাকে এগিয়ে নিব, আবার বিরোধী কিন্তু তারা ইন্ডিয়া জোটে একত্রিত হচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন, মানে ভারতীয় জনতা পার্টিকে ভেটা দেওয়ার জন্য ভালো ভূমিকা পালন করতে না? আমি মনে করি বর্তমান ভারতীয় জনতা পার্টি যে অবস্থা করতেছে, বিভিন্ন ধরনের তারা যে কথাবার্তা, হেড স্পিচ, আজকে পার্লামেন্টও একজন MP MPকে যদি গালি পাকতে পারে, তাও এত খারাপ শব্দ যেগুলো উচ্চারণ করা যায় না, বাইরে উচ্চারণ করা যায় না, পার্লামেন্টের মধ্যে যদি উচ্চারণ করে একটা MP আর একটা MPকে, এই পার্টিরা যদি পাওয়ারে আসে তা আপনি মনে করেন এই মানুষ সেফ থাকতে পারবে? কোথায় মনে করি, কারণ ওরা ভোট কত পার্সেন্ট পেয়েছে, 36% বা 40% পেয়ে নিয়েছে লাস্ট টাইম মনে করলাম, 60% লোক তো এখনও নন বিজেপি হয়ে আছে, এই 60% লোক যদি এক হইতে পারে ইন্ডিয়ার নামে, তো আমি মনে করি ওদেরকে ওদের অটোমেটিক্যালি ওদের শেষ, আর 24 যদি শেষ করা না যায় কনস্টিটিউশন তাকে হাত দেবে, PM বলে হাত দেবে, সেকুলারিজমে হাত দেবে, ডেমোক্রেসির উপরে হাত দেবে, অনেক কিছু করতে পারে তারা। কোথায় আমি মনে করি সচেতন মানুষ কাছে আমাদের অ্যাপিল যে এই ইন্ডিয়ার জোট যেটা হয়েছে একমাত্র অপশন ওদের শক্তিশালী করা, এই শক্তিশালী করলে এই ওদের যে রাজত্ব, যে এদের যে কলা কালা বিদ্যা যেটা, এই কালা বিদ্যাটা শেষ করতে পারবে যদি তারা এক হয়ে থাকতে পারে।
গোটা উত্তর পূর্বাঞ্চলে আপনি আইনি সেক্টরে ভালো কাজ করেছেন এবং উত্তর পূর্বাঞ্চলের জনগণ এটা নিয়ে অনেক সময় কৃতজ্ঞতা প্রকাশ করেছে, কিন্তু এখন আপনাকে জনগণ চাচ্ছে যে আপনি একজন সাংসদ হিসাবে এগিয়ে যান, তো এই ক্ষেত্রে আপনার কি প্রতিক্রিয়া? না, সাংসদ শুনেন ব্যাপারটা, আমি কোনো পার্টির সদস্য নয়। এখন কিছু পাবলিকে কিছু ডিমান্ড করতেছে আমাকে সাংসদ হিসাবে, অনেক সময় ছায়া চাইতেছে, অনেক কিছু শুভাকাঙ্ক্ষী আছে, কিছু অন্যান্য সচেতন মহলে চাইতেছে। আমি এই দোকানে কোনো দোকানে আমার ইচ্ছা প্রকাশ করি নাই। আমার কাছে অফার এসেছে, আমি শুধু বলেছি দেশের স্বার্থে, সংবিধানের স্বার্থে, মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে যদি প্রয়োজন হয় আমার কাছে কোনো সুইটেবল অফার আসে তাহলে আমি বিবেচনা করতে পারি, আমার বন্ধুবান্ধব হিসাবে আলোচনা করে আমি এটা সিদ্ধান্ত নিতে পারি, হয়তো কন্টেস্ট করতেও পারি। আর যদি কন্টেস্ট নাও করি, আমার যে কাজ আছে 40 বছর ধরে চালিয়ে যাইতেছি, মানুষের সঙ্গে থাকা, নাগরিকত্ব ফাইট করা, ডিবোটা ফাইট, আমি এটা করতে যাব, আমি এটার জন্য এত লালায়িত নয়। যদি দেখা যায় সেই দোকানে কোনো সুযোগ আসে আর আমি মনে করি যে বিজেপিকে সরানোর জন্য সামান্য একটা কন্ট্রিবিউট আমি করতে পারবো, আমি নিশ্চয়ই সেটাকে গ্রহণ করবো। এটুকু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।